হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটি চাটনি রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে কুল বরের মতো দেখা গেলেও এটা হলো প্রুনিয়া। যাদের হাতের কাছে ফলটি আছে তাদের জন্য রেসিপিটি ইজি, আর যাদের হাতের কাছে নেই তারা এর অল্টারনেটিভ কি ব্যবহার করবেন সেটা আমি বলে দিব। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি যে পরিমাণে রেসিপিটি তৈরি করব সেই অনুযায়ী আমি মশলা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি আস্ত পাঁচফোড়ন আর হচ্ছে বাটা পাঁচফোড়ন, তেঁতুল নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এখানে সাদা এবং কালো সরিষা বাটা আর হচ্ছে বিট লবণ, লবণ, শুকনো মরিচের গুঁড়া আর 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ভিনেগার আর তেজপাতা। চাটনি তৈরি করার সময় চিনির পরিমাণটা বলে দিব। তো এখানে আমি প্রুনিয়াগুলো সিদ্ধ করে নিব অল্প পরিমাণে পানি দিয়ে। আপনারা এই পুরুনিয়ার পরিবর্তে ছোট ছোট আমরা, তারপর হচ্ছিল জলপাই, বরই, ঠিক একই পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করতে পারবেন যদি এই ফলটা হাতের কাছে না থাকে। তো মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে, আমি পুরোপুরি ভেঙে দিব না, এটা আরও রান্না করতে হবে। তো এটাকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিব। একই পাত্র পরিষ্কার করে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ এবং আস্ত পাঁচফোড়নটা দিয়ে এটাকে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি বাটা, যে সরিষাটা রেখেছিলাম সাদা এবং কালো সরিষার মিশ্রণ, ওটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে নিব। তারপর যে গুঁড়া মশলাগুলো আছে, লবণ, বিট লবণ এবং যে লাল মরিচের গুঁড়াটা, সেটা আমি দিয়ে দিব। এগুলো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণের অনুযায়ী এগুলো দিয়ে নেবেন কম বেশি করে। ঝালের পরিমাণ বাড়াতে চাইলে তাহলে শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন, আর বিট লবণ, লবণ এটার পরিমাণটা আপনারা দেখে নেবেন। এখন আমি সিদ্ধ করে রাখা প্রুনিয়াগুলো দিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেস ফলো করে, যে ফলগুলোর নাম আমি বলেছিলাম সেগুলো এখানে দিয়ে আপনারা ঠিক একইভাবে এই চাটনি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই মশলার সাথে খুব ভালো করে এই ফলগুলোকে মিশিয়ে নিব, আর যে তেঁতুলটুকু নিয়েছিলাম ওই তেঁতুলটাও আমি এখানে দিয়ে দিব। যেহেতু ফলটা টক মিষ্টি মেলানো, তো মিষ্টির পরিমাণটাও কেমন দিব সেটাও আমি পরে বলে দিচ্ছি। তো এই তেঁতুলটা আমি পানিতে গুলিয়ে দিইনি, এটা এখানে থাকলে আস্তে নরম হয়ে এটার সাথে মিশে যাবে। আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণে চিনি দিচ্ছি, যেহেতু চাটনি টক, ঝাল, মিষ্টি তিনটাই রাখব। পরিমাণগুলো খেয়াল করে করে দিবেন, যেন ঝালের পরিমাণ বেশি না হয়ে যায়, মিষ্টির পরিমাণ বেশি না হয়ে যায়, কোনোটার থেকে কোনোটা যেন কম না হয়। মুখে দিলে যেন বোঝা যায় যে টক, ঝাল, মিষ্টি তিনটারই একটা ব্যালেন্স আছে। তেঁতুলটা নরম হয়ে আসছে, এখন খুব ভালো করে এই ফলের সাথে মিশাই দিব। আপনারা তেঁতুলের পরিবর্তে কাঁচা আমও এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, ভিনেগার দেওয়ার কারণ চাটনিটা যেন বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারবেন 3 টেবিল চামচ পরিমাণে। তো এখন আমি খুব ভালো করে এটাকে একটু মিশাই নিব। আপনারা চাইলে তেঁতুল দিয়েও সেম প্রসেস করে করতে পারবেন। তো নিয়ম একই, জাস্ট শুধু ফলটা আমার কাছে ছিল তাই আমি এই ফলটা দিয়ে করে ফেললাম। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন। তো এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব চুলার আঁচটা কমিয়ে রেখে। অনেকটাই ঘন হয়ে আসছে, সর্বশেষ নামানোর 5 মিনিট আগে আমি একদম গুঁড়া করা পাঁচফোড়নটা দিয়ে দিব এবং খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট আরও জাল করব। যদি আরও ঘন করতে চান তাহলে আরও কিছুক্ষণ আপনারা চুলায় রেখে এটা জাল করতে হবে, তাহলে আরেকটু বেশি ঘন হয়ে যাবে। তো যেহেতু আমি চাটনি করতেছি এটাকে আমি একটু এরকম পাতলা পাতলাই রাখবো, এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু বেশি ঘন হয়ে যাবে। আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলটি ক্লিক করে রাখবেন, যখনই আমি কোনো নতুন ভিডিও দিব তার নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।